মানে আমি ইংলিশ খুবই মানে আমি খুবই উইক এখনো পর্যন্ত কিন্তু আমি খুবই চেষ্টা করছি যেহেতু ইংলিশ ইন্টারন্যাশনালি অনেক এটা দরকার একটা মানুষের জন্য সো আমি সব সময় ভাইয়া শেখার চেষ্টা করেছি এখনো পর্যন্ত স্টিল নাও আমি শিখেই যাচ্ছি অকপটে বলতে গেলে আমাকে একটু আগে থেকে বলতে হবে মানে আমাদের আমাকে লাক্সের বুট ক্যাম্প থেকে বলতে হবে লাক্সে আসার আগে আমি কখনো জিন্স পরি আচ্ছা সেটা যে জন্যই হোক সেটা হয়তো বা আমার নো আই ওয়াজ নট অ্যালাউড টু সো কখনো পরা হয় নাই বা মানে আই ওয়াজ নট ইউজ টু লাইক জিন্স পরা মেয়েদেরকে খুলনা বা অত মফস্বল এলাকায় তো দেখা যায় না বলতে গেলেই চলে সো আমার মানে ফ্যাশন মানে হোয়াট মানে ফ্যাশন ইন্ডাস্ট্রি যদি আপনি বলেন বা ফ্যাশন জিনিসটাই কী সেই সম্পর্কেই আমার কোনো আইডিয়া ছিল না সো আমি যখন মানে একদম 25 যখন আমি অ্যালাউ হয়ে গেলাম তারপর থেকেই আমার শুধু একটাই উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে শেখা লার্নিং আমি খালি দেখছি খালি অবজার্ভ করছি তোমার ফার্স্ট কমফোর্ট ছিল তোমার আয়না এক্স্যাক্টলি আমি খালি দেখতাম তাকায় থাকতাম অন্যদেরকে অন্য মেয়েদেরকে তারা কীভাবে কথা বলে কে কীভাবে কথা বলে কে কীভাবে ব্যবহার করে ইভেন আমাদের যে দুজন আমাদের যে দুজন কোরিওগ্রাফার ছিলেন যাদের আন্ডারে আসলে আমরা বুট ক্যাম্পে থাকতাম একজন হচ্ছে বুলবুল টুম্পা আর আরেকজন হচ্ছে আজরাপু তো আমি যা শিখেছি আজ পর্যন্ত এই পর্যন্ত আমার শেখার আমি যদি গুরু বলি তাহলে ওনারাই হচ্ছেন আমার গুরু তো আমি সবসময় ওনাদেরকে এবং যাই শেখা আমার দেখে শেখা এবং ওইটা পরে এক্সপেরিয়েন্স করে শেখা ইভেন নাচ অভিনয় গান বা ফ্যাশন বা ক্যাটওয়াক যেটাই আপনি বলেন না কেন ইভেন মানে আমি ইংলিশ খুবই মানে আমি খুবই উইক এখনও পর্যন্ত কিন্তু আমি খুবই চেষ্টা করছি যেহেতু ইংলিশ ইন্টারন্যাশনালি অনেক এটা দরকার একটা মানুষের জন্য সো আমি সবসময় ভাইয়া শেখার চেষ্টা করেছি এখনও পর্যন্ত স্টিল নাও আমি শিখেই যাচ্ছি আমি কোনটা করব এইটা করব না ওইটা করব বা আমি কোনটা চুজ করব আমি ওই চুজের ভিতরে ছিলাম না আমার একটাই মানে আমার উইল পাওয়ার দিয়ে আমি চুজ করেছি টু লার্ন আচ্ছা ফ্রম এভরিথিং সো প্রথম প্রথম একদম প্রথম যে কাজগুলো আমি করি মানে আল্লাহর রহমতে আমি আগেও বলেছি কোনো না কোনো ব্লেসিং আমার উপরে ছিল আমি খুব ভালো ভালো কিছু পরিচালকের সাথে কাজ করার সুযোগ পেয়েছি আমার প্রথম নাটকে কাজ করা খালিদ মাহমুদ মিঠুর সাথে প্রায়ত উনি মিঠু ভাইকে তো চেনে নেই খালিদ মাহমুদ মিঠুর সাথে আমার প্রথম কাজ করা আমার দ্বিতীয় কাজ করা মুস্তফা কামাল রাজ এক টেলিফোন ছিল আমি হিউজ অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম সেই কাজের মধ্যে আমি জানি আমি হ্যাঁ প্রথম কাজটাতেও আমি অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম কিন্তু অনিয়ার হয় সেকেন্ড কাজটা আগে মানে রাজভাইয়ের কাজটা আগে অনিয়ার হয় তো রাজভাইয়ের কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকবো আমার ওই কাজটার জন্য আমি আর নিশো ভাই ছিলাম ওই কাজে নিশো ভাই তখন অনেক ইয়াং আর কি আমিও নতুন মানে আমার কোনো আইডিয়াই ছিল না অ্যাক্টিং সম্পর্কে কীভাবে অ্যাক্টিং করতে হয় নাকি আমি খালি সিন পড়েছি এবং আমি জাস্ট মানে গো উইথ দ্য ফ্লো মানে যা আসে আমার ওই সময় মানে মিঠু আপা ছিল মিঠু আপাও আমাকে অনেক হেল্প করছে এটা এরকম করে বাই করো যে ওই যে প্রথম কাজটা করেছিলাম আমি মিঠু ভাইয়ের সাথে সো ওই কাজটা করার আগে একটা ছোটোখাটো গ্রুমিং আমার ওনার সাথে হয়ে গিয়েছিল সো উনি ওই ব্যাপারগুলো মাথায় ছিল সো উনি একজন মানে হি ওয়াজ ইনস্টিটিউশন সো আমি কিছুটা হলো তো একটা কাজের মাধ্যমে হলো যতটুকু শিখতে পেরেছি তার কাছ থেকে শিখেছি আপনি যদি আমার অভিনয়ের গুরু বলেন কে আমাকে শিখিয়েছে তাহলে তো আমার ওনার নামই প্রথমে বলতে হয় সে আমার গুরু সো তারপরে ওইটাই পরের নাটকে ধরুন আমি কাজে লাগিয়েছি এবং সেটাই প্রথম অনিয়ার হয়েছিল এবং তারপরে প্রথম সিরিয়াল আমার হচ্ছে ফেরদৌস হাসান রানার মার ছক্কা ওইটা তখন ওই সিরিয়ালটা তখন খুবই পপুলার ছিল ছয় দিন যেত সপ্তাহে আমি আর অপূর্ব ভাই আমরা দুজন একসাথে মানে এন্ট্রি হয় আমি অপূর্ব ভাইয়ের নিশা আমাদের সাথে ছিল নিশা আর সোহান ভাইয়া সো আমরা একসাথেই রাজশাহীতে যে কাজ করেছিলাম অর্ডার তানিয়া আপু তানিয়া আহমেদ এসআই টুটুল ভাইও গিয়েছিলেন ওখানে তারপরে শামস সুমন ভালো ভালো অভিনেতারা সো মানে আমি জাস্ট মানে যে ওই মুহূর্তে অ্যাক্টিং বলতে যেটাকে বুঝেছি যে ওই সিনটা পড়ার পর ওই সিচুয়েশনে যে আমি যেটা ফিল করেছি আমি ওইভাবেই অ্যাক্টিং করেছি বা ওইভাবে মানে একটা গুড ফ্যামিলি এনভায়রনমেন্টে তুমি তখন ইনভলভ হয়ে গেলে হ্যাঁ